আজকে শেয়ার করতে চলেছি বেগুনের একদম অভিনব রেসিপি, যেটা রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে। একবার বানালে আপনাদের কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হলে আমি এখানে পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 5-6 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এগুলো একটু একদম লাল লাল করে ভেজে নেব। আর এখানে একটা বড় সাইজ বেগুন আলুর মতো, মানে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম সাইজ টমেটোও কেটে নিয়েছি। তো সব মশলার সাথে ভালো করে একটু হাই ফ্লেমে ভেজে নেব 1-2 মিনিট। এটা কিন্তু রুটির সাথে অসাধারণ লাগে, যারা খাননি এইভাবে বানাবেন, আশা রাখি খুব ভালো লাগবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো। আমি অল্প একটু চাট মশলা দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। তো ভালো করে একটু মিক্স করে নেব, আর এই সময় ফ্লেমটা কিন্তু হাই রেখেছি। বেগুনের এই রেসিপিটা আরও একবার বলছি, খুবই খেতে অসাধারণ লাগে, চট জলদি কিন্তু বানানো হয়ে যায়, বেশি সময়ও লাগে না। তো ভালো করে একটু মিক্স করে নিয়েছি। এবার যেটা করব, সামান্য পরিমাণ জল দেবো, জাস্ট বেগুনটা সিদ্ধ হয়ে যাবে এরকম, বেশি জল কিন্তু ইউজ করব না। এই রেসিপিটা আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তো আমি সর্ষের তেল দিয়ে বানিয়েছি, আর প্রথম পর্বে একটু কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি রুটির সাথে এটা পরিবেশন করেছি। টাটা।